নমস্কার দেখছেন এবিপি আনন্দ আমি অমৃতা রোচ্চি আপনাদের সঙ্গে শুরু করছি সাপ্তাহিক বাংলা অগ্নিপথ বিরোধিতায় আজও দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি বিহার উত্তরপ্রদেশ হরিয়ানা তামিলনাড়ুতে অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তেজনা রাজধানী দিল্লিতেও পশ্চিমবঙ্গতেও জায়গা জায়গায় অবরোধ বিক্ষোভ এবং অগ্নিপথে বিক্ষোভের যে প্রভাব সরাসরি রাজ্যে ট্রেন চলাচলে এসে পড়েছে বিভিন্ন স্টেশনের ছবিটা আমরা দেখাবো কতটা ভোগান্তির মধ্যে পড়ছেন সাধারণ মানুষ তিন প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন হিন্দল দে সরাসরি রয়েছেন হাওড়া স্টেশন থেকে বর্ধমান থেকে আমাদের সঙ্গে রয়েছেন কমলকৃষ্ণ দে এবং কৌশিক গাতায়ত রয়েছেন আমাদের সঙ্গে আসানসোল থেকে সরাসরি তিন প্রতিনিধির কাছেই সরাসরি আসবো এবং আপনাদের যে খবর প্রথমে দেখাচ্ছি যে অগ্নিপথ বিরোধিতার জেরে বিভিন্ন জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি প্রথমে হিন্দল দে হাওড়া থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন হিন্দল কিছুক্ষণ আগে আমরা সেই ছবি দেখিয়েছি যে এনকোয়ারির সামনে লম্বা লাইন যাত্রীদের একের পর এক ট্রেন বাতিল হয়েছে ফলে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে তারা ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে হাওড়া স্টেশনে হিন্দল একেবারে দুর্ভোগের চিত্রটা কিন্তু এতটুকু বদল হয়নি অমৃতা তোমাকে দেখাবো হাওড়া স্টেশনের ছবি সন্দীপন গুপ্তকে বলবো সেই ছবি দেখাতে তুমি দেখতে পাচ্ছ যে বহু যাত্রী তারা কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করছেন তারা বুঝে উঠতে পারছেন না তারা তাদের গন্তব্যস্থলে কিভাবে পৌঁছবেন তেমনই কিন্তু তারা বহু মানুষ গতকালও ট্রেন মিস করেছিলেন এবং আজও তারা অপেক্ষা করছেন যদি তারা ট্রেন পান তেমনই এক যাত্রীর সঙ্গে কথা বলবো কিতনা প্রবলেম ফেস কর রহা হ্যায় আপ বহুত সি প্রবলেম হো রহি হ্যায় ইয়াহাঁ পে রহনে কি খানে কি और फिर अनेक प्रकार की प्रॉब्लम है दो दिन से मैं यहाँ पे हूँ ट्रेन कैंसिल हुआ क्या जी मेरे इधर का सभी ट्रेन कैंसिल है समस्तीपुर से मैं आया हूँ वहाँ का बाग एक्सप्रेस और मिथिला एक्सप्रेस और भी कई ट्रेनें थी सभी कैंसिल है दो दिन से मैं यहाँ कैंसिल है तो फिर क्यों यहाँ पर वेट कर रहे हैं जाते हैं वहाँ पता करने के लिए तो कल पता किए थे सुबह में तो बोला था चलेगा ट्रेन फिर अभी गए कुछ देर पहले तो फिर बोला जो नहीं अब फिर कैंसिल हो गया इसलिए यहाँ बैठे हुए हैं घर जाने के लिए भी पैसा वैसा होना चाहिए ना বুঝতেই পারছো যে বহু মানুষ কিন্তু তারা কি করে গন্তব্যে পৌঁছবেন তারা বুঝে উঠতে পারছেন না তারপরেও তারা অপেক্ষা করছেন আপনারা দেখতে পাচ্ছি বহু টিকিট রয়েছে আপনার টিকিট কি কনফার্ম হয়ে গেছে রিজার্ভেশন কনফার্ম হ্যায় স্যার মেরা নাম হারিশ হ্যায় মে আন্ধ্রা সে আয়া স্যার মেরা বিশাখাপট্টনম সে সো আমারা টিকিট পুরা কনফার্ম হো রহা স্যার মে বারণাসী সে আ রহে শিব মন্দির দেখনে কে লিয়ে उधर ट्रेन ट्रेन के लिए आने के रिजर्वेशन कंफर्म है लेकिन ट्रेन का कैंसिल हो गया है ट्रेन कैंसिल नहीं है सर ट्रेन कमने का लेट है बहुत लेट है आठ घंटा लेट प्रॉब्लम फेस कर रहे हैं सर बहुत ज़्यादा प्रॉब्लम है सर छोटा छोटा बच्चे है थोड़ा एजड वाला है पूरा हाथ में इधर तक বুঝতেই পারছো প্রায় 88 জনকে নিয়ে বেরিয়েছিলেন তারা এবং তাদের কিন্তু ট্রেন দেরিতে চলছে অনেকটাই এবং বহু মানুষের ট্রেন ক্যান্সেল হয়েছে তোমাকে বলে রাখি এখনো পর্যন্ত হাওড়া স্টেশন থেকে সকাল থেকে রাত 11:55 পর্যন্ত মোট 13টি ট্রেনকে বাতিল করা হয়েছে সকালে ট্রেনগুলো যেগুলো বাতিল হয়েছিল সেগুলো তো রয়েছে এবং সময় 7:50 গয়া এক্সপ্রেস সেটা বাতিল হয়েছে রাজেন্দ্রনগর এক্সপ্রেস 8:35 রয়েছে রাত 8:35 সেটা বাতিল হয়েছে বাগ এক্সপ্রেস 9:45 রয়েছে রাতে সেটাও বাতিল মোকামা এক্সপ্রেস রাত 11:20 সেটা বাতিল হয়েছে এবং হিমগিরি এক্সপ্রেস এখনও পর্যন্ত 11:55 সেটা ছাড়ার কথা ছিল কিন্তু সেটাও বাতিল হয়েছে তেমনটাই কিন্তু রেল সূত্রে খবর স্বাভাবিকভাবে একাধিক ট্রেন বাতিল হওয়াতে কিন্তু সাধারণ যাত্রী তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন এবং সেই ভোগান্তির খণ্ড চিত্র কিন্তু হাওড়া স্টেশন থেকেই স্পষ্ট হচ্ছে তেমনটাই কিন্তু তুমি দেখতেই পেরে অমৃতা একেবারে ভোগান্তির ছবি হাওড়া স্টেশনে একেবারে স্পষ্ট আমাদের প্রতিনিধি হিন্দল দে সরাসরি সেই ছবি তুলে ধরছিলেন আরো দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কমলকৃষ্ণ দে রয়েছেন বর্ধমান স্টেশন থেকে এবং আসানসোল থেকে রয়েছেন কৌশিক গাতায়ত কমলকৃষ্ণ তোমার কাছে চলে আসি আসানসোলে চলে যাবো প্রথমেই আমাদের সঙ্গে কৌশিক গাতায়ত রয়েছেন কৌশিক হাওড়া স্টেশনের যে ছবিটা আমরা দেখছিলাম শুধুমাত্র ট্রেন বাতিলই নয় বহু ট্রেন দেরিতে ছাড়ছে তার ফলে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়ছেন যাত্রীরা তুমি রয়েছো আসানসোল স্টেশনে সেখানেও নিশ্চয়ই একই রকম ভোগান্তির ছবি ধরা পড়ছে কৌশিক দেখো অমৃতা যে গোটা যে চিত্রটা গতকাল থেকে কিন্তু পাল্টাতে শুরু করেছে আসানসোলে তার কারণ হচ্ছে গতকাল সন্ধে পর্যন্ত মানুষ কিন্তু অতটা সতর্ক ছিলেন না বা সজাগ ছিলেন না যে কোন কোন ট্রেন ক্যান্সেল হয়ে গেছে তাই কিছু মানুষ আসানসোল স্টেশনে চলে এসেছিলেন আজ সকাল থেকে কিন্তু চিত্র পুরোপুরি পাল্টে যায় এবং যেটা দেখা যাচ্ছে যে সকাল থেকে পুরো স্টেশন চত্বর জুড়ে প্রায় শ্মশানের নীরবতা চিত্র ফুটে উঠেছিল এবং এই মুহূর্তে আমরা যখন দাঁড়িয়ে রয়েছি আসানসোলে আমি প্রদীপকে বলবো দেখাতে যে আমরা আসানসোল আহমেদাবাদ এই ট্রেনটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং এটাই কিন্তু এই মুহূর্তে যে এখানকার যে যাত্রী রয়েছে তাদের একমাত্র সম্বল আমরা কথা বলবো কয়েকজনের সাথে যারা 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 এই এই ট্রেনটাকে সম্বল করে বিহার বা ঝাড়খণ্ড বা অন্য জায়গায় যেতে চাইছে আপকো কাহাঁ জানা হামকো আহমেদাবাদ
বর্ধমান স্টেশনে ছবি ধরা পড়ছে। বর্ধমান স্টেশনে ঠিক কি ছবি কমল কৃষ্ণ? ঠিক দেখো অমিতা, সেই একই চিত্র কিন্তু বর্ধমান স্টেশনে, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, যে সমস্ত মানুষজন ট্রেন ধরতে হবে, একাধিক ট্রেন বাতিল হওয়ার জন্য কিন্তু তারা সমস্যায় পড়ছেন। এবং এটাই হচ্ছে বর্ধমান স্টেশনে ইনকোয়ারিতে সকাল থেকে যেটা আমরা রেলের কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, সকাল থেকে মানুষজন আসছেন, তারা জানতে চাইছেন দিল্লিগামী ট্রেন, বিহারগামী ট্রেন বা উত্তরপ্রদেশগামী কোনো ট্রেন তারা পাবেন কি না। এবং বিভিন্ন সময় আমরা কথা বলে দিগুলো যাত্রীদের সাথে কথা বলে জানতে চাইছিলাম যে তারা একাধিক ট্রেনের টিকিট কাটার পরও তারা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে কনফার্ম মেসেজ পর্যন্ত পাচ্ছেন, তারপর প্ল্যাটফর্মে আসার পর শুনছেন যে ট্রেন বাতিল হয়ে গেছে। আমরা কথা বলবো যাত্রীদের সাথে, আপ কহাঁ সে আয়ে হ্যায়, কহাঁ জানা হ্যায়? আবরা সে আয়ে হ্যায়, সমস্তিপুর জানা হ্যায়। ক্যা ক্যা প্রবলেম হ্যায় আপকা? গাড়ি কি আবশ্যকতা হ্যায়? গাড়ি ঠিক সে নাই চল রহা হ্যায়, গাড়ি নাই আয়া হ্যায়। আপ তো হাওড়া সে সমস্তিপুর জানে গাড়ি, বর্ধমান স্টেশন মে কিউ? বর্ধমান স্টেশন মে ওহাঁ সে বোলা যে যাও লোকাল পকড় কে হাওড়া সে। অশান্ত বিহারের জেহানাবাদ বাস ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে পাথর বৃষ্টি হয়, অগ্নিকর্থ তারেগানা স্টেশনে ভাঙচুর, আগুন, লুটপাট, এমনকি গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ। বিহারের জেহানাবাদের ছবি দেখছেন, যেখানে বাসে ট্রাকে আগুন লাগিয়ে দেওয়া হয়, পাথর বৃষ্টি হয় সেখানে। এর পাশাপাশি অগ্নিকর্থ তারেগানা স্টেশনে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয়, লুটপাটও চলে। গোটা দেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন রাজ্যে ছড়িয়েছে বিক্ষোভের আগুন, অশান্তি। বিভিন্ন রাজ্যে, বিহার থেকে শুরু করে উত্তরপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ু, প্রত্যেকটি জায়গাতে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। উত্তেজনা ছড়িয়েছে রাজধানী দিল্লিতেও, পশ্চিমবঙ্গেও, জায়গায় জায়গায় অবরোধের ছবি দেখতে পাচ্ছি আমরা সকাল থেকেই। এই মুহূর্তে দেখাচ্ছি বিহারের তারেগানার ছবি, যেখানে স্টেশনে ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, লুটপাট চালানো হয়েছে, এমনই গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ। ফের রাজ্যে অগ্নিপথ আন্দোলনের আজ, ব্যারাকপুরে রেল অবরোধ করেন চাকরি প্রার্থীরা, বিক্ষোভ হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। এদিকে দুর্গাপুর স্টেশনেও একই সুতে বিক্ষোভ দেখায় এসএফআই এবং ডিওয়াইএফআই। সেনাবাহিনীতে নিয়োগের জন্য মোদী সরকারের নতুন প্রকল্প অগ্নিপথের বিরোধিতায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিক্ষোভ এদিন তিন দিনে পড়ল, আর শুক্রবারের পর শনিবারও সেই আজ এসে পৌঁছলো বাংলায়। এদিন উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে রেল অবরোধ করলেন চাকরি প্রার্থীরা। রেল লাইনেই চলল ডন বৈঠক, সিট আপ, উল্টো দিকে বিক্ষোভ হঠাতে লাঠিচার্জ করল পুলিশ। এদিন সকাল 10:30 নাগাদ ব্যারাকপুর স্টেশন সংলগ্ন 14 নম্বর রেলগেট অবরোধ করেন সেনার চাকরি প্রার্থীরা। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে এই মুহূর্তে ব্যারাকপুর স্টেশনের কাছে 14 নম্বর রেলগেটে অবরোধ চলছে, এবং আমরা রীতিমতো দেখতে পাচ্ছি রেল লাইনের উপর বসে পড়ে তারা শারীরিক কষ্টত করছে। আমরা টিওডি চাই না, আমরা 4 বছরের জন্য সার্ভিস করতে চাই না। 4 বছরে আমাদের কি সিকিউরিটি আছে? আমরা 4 বছর বাদে এসে কি করব? আবার এসে আমাদের ঘরের লোক কে দেবে? আমরা দেশের জন্য প্রাণ দিতে যাবো বর্ডারে, আমার ঘরের লোক কে দেবে? অবরোধের জেরে শিয়ালদা মেন শাখায় দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন, সমস্যায় পড়েন রেল যাত্রীরা। নিত্য যাত্রীরা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন। বিক্ষোভ হঠাতে গেলে পুলিশ ও আরপিএফ এর সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের, শেষে লাঠিচার্জ করে পুলিশ। টেনে হিঁচড়ে রেল লাইনের ওপর থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ।
পুলিশ এবং আরপিএফ এর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, কিন্তু যত সময় যাচ্ছে তত পরিস্থিতি উত্তপ্ত। প্রায় 40 মিনিট পর অবরোধ ওঠে। অন্যদিকে এদিন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টেশনের বাইরে একই ইস্যুতে বিক্ষোভ দেখায় এসএফআই ডিওয়াইএফআই। প্ল্যাকার্ড হাতে প্রায় 15 মিনিট ধরে স্টেশনের বাইরে স্লোগান দিতে থাকে বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। যারা হচ্ছে 2 বছর 8 মাস কাজ করবে, তাদের মধ্যে হচ্ছে 6 মাস তারা ট্রেনিং পিরিয়ডে থাকবে, এবং ট্রেনিং পিরিয়ডে থাকার পর তারা জব করবে, এবং 4 বছর পর তারা কি করবে, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। অশান্তি এড়াতে বাঁকুড়ার কেরানি বাঁধ ও স্টেশন মোড় এলাকায় নজরদারি চালায় পুলিশ ও রেল পুলিশ। সমীরণ পাল, মনোজ বন্দ্যোপাধ্যায় ও পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। অগ্নিপথ নিয়ে বিক্ষোভ, সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। স্টেশন, জাতীয় সড়ক সহ সরকারি দপ্তরে বাড়তি নিরাপত্তা, আপাতত বিক্ষোভ চালার আশঙ্কায় সতর্ক করল কেন্দ্র। অশান্তির আশঙ্কায় সব রাজ্যের মুখ্য সচিব ডিজিপিদের বার্তা, কেন্দ্রের কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের পুলিশ কমিশনারকেও সতর্ক বার্তা পাঠানো হয়েছে। ঠিক কি পদক্ষেপ করছে কলকাতা পুলিশ, কি বলেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, শুনবো। সেনাবাহিনীতে চাকরি না থাকলেও অগ্নিবীর হিসেবে আজীবন পরিচয় দিতে পারবেন প্রশিক্ষিতরা। সমস্ত সরকারি চাকরিতে তারা অগ্রাধিকার পাবেন। চাকরি ছাড়া অন্য কোন জীবিকা বেছে নিলে অগ্নিবীররা তুলনামূলক কম সুদে ঋণ পাবেন। অগ্নিবীরদের প্রশিক্ষণের মেয়াদ 6 মাসের হলেও প্রশিক্ষণের মানের সঙ্গে সমঝোতা করা হবে না। চলে আসি পরের খবরে। লড়াই করতে হলে উন্নয়নের লড়াই হোক। বিজেপি নিজের রিপোর্ট কার্ড দেখাক, আমি আমার রিপোর্ট কার্ড দেব। উন্নয়নের লড়াইয়ে ভোকাট্টা করে দেব বিজেপিকে, চ্যালেঞ্জ অভিষেকের। রিপোর্ট কার্ড নিয়ে এলাম, বিজেপিকেও বলবো ক্ষমতা থাকলে আমার 8 বছর পূর্ণ হয়েছে, তোমাদেরও 8 বছর পূর্ণ হয়েছে, তোমার রিপোর্ট কার্ড নিয়ে তুমি এসো, আমার রিপোর্ট কার্ড নিয়ে আমি যাব। মঞ্চ তুমি ঠিক করো, জায়গা তুমি ঠিক করো, সংবাদ মাধ্যম তুমি ঠিক করো, উন্নয়নের নিরিখে লড়াই হবে, তথ্যকে সামনে রেখে লড়াই হবে, পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে। কটা রাস্তা আমি করেছি, কটা রাস্তা তুমি করেছো, কটা স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়ন আমি করেছি, কটা তুমি করেছো। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে, বিজেপির প্রতিনিধি আর একদিকে, তোমার রিপোর্ট কার্ড তুমি নিয়ে যাবে, আমার রিপোর্ট কার্ড আমি নিয়ে যাব। ফোকাটটা করে মাঠের বাইরে যদি না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। বাজা কি বলেছেন রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য, শুনে নেওয়া যাক। কে কাকে পাল্টা চ্যালেঞ্জ করবেন বলুন তো? দেশের প্রধানমন্ত্রীকে এভাবে চ্যালেঞ্জ করা যায়? কে চ্যালেঞ্জ করছেন? ইউনিয়নের রিপোর্ট কার্ডটা SLST-র যারা এই মুহূর্তে বন্দী আছে তাদের কাছে পাঠিয়ে দিন। যারা প্রতিনিয়ত কলকাতার রাস্তায় নেমে নিয়োগের দাবিতে আন্দোলন করছে তার কাছে পাঠান রিপোর্ট কার্ড। তপন কান্দুর বাড়িতে পাঠান। যে 34% আসনে বিরোধী রাজনৈতিক দল গত নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি তাদের কাছে পাঠান। যে মানুষগুলোর বাড়িতে আগুন লাগানো হলো, যাদের দোকান লুট করা হলো বেছে বেছে, তাদের বাড়িতে রিপোর্ট কার্ড পাঠান, তাদের গিয়ে বলুন। অবৈধভাবে স্কুলে চাকরি পেয়েছেন শেখ সুফিয়ানের মেয়ে এবং আবু তাহেরের বোন। নন্দীগ্রামে দাঁড়িয়ে 2 দাপুটে চুরমুল নেতার বিরুদ্ধে আক্রমণ চালালেন শুভেন্দু অধিকারী। মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি শেখ সুফিয়ানের। যোগ্যতা অনুসারে চাকরি পেয়েছেন বোন, দাবি আবু তাহেরের। 2014 সালের প্রাথমিক টেটে নিয়োগ দুর্নীতি মামলায় 269 জনকে চাকরি থেকে বরখাস্ত এবং তাদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই তালিকায় নাম রয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের। এই আবহে এবার নন্দীগ্রামের 2 দাপুটে তৃণমূল নেতার মেয়ে ও বোনের নাম উল্লেখ করে চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা ও স্থানীয় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। ও মহাদেবের মাধ্যমে টাকা দিয়েছে, পার্থ 10-12 তো দিয়েছি, বেশি হতো। পরীক্ষা দেয়নি, বেসিক নেই, টেট পাস করেনি, হাজার হাজার আছে, সব যাবে চাকরি। হরি হরি বল। যদিও নন্দীগ্রামের বিজেপি বিধায়কের এই অভিযোগ অস্বীকার করেছেন শেখ সুফিয়ান এবং আবু তাহের। তাদের পরিবার সূত্রে খবর, শেখ সুফিয়ানের 7 মেয়ের মধ্যে কেবলমাত্র মেজ ও সেজ মেয়ে চাকরি করেন। সুফিয়ানের মেজ মেয়ে অঙ্গনওয়াড়ি কর্মী, সেজ মেয়ে একটি মাদ্রাসায় ক্লার্কের পদে রয়েছেন। অন্যদিকে আবু তাহেরের বোন প্রাথমিক স্কুলের শিক্ষিকা। সুফিয়ানের মেয়ে প্রাইমারি চাকরি করে, 2 নম্বরই করে চাকরি পেয়েছে। মূলে আমার মেয়ে চাকরি করে না, প্রাইমারি না জেনে শুনে এই মিথ্যাচার, মিথ্যা কথা বলা
আর মিথ্যা কথা বলে মানুষকে প্রভাবিত করা, চ্যালেঞ্জ করছি আমার মেয়ে প্রাইমারিতে চাকরি করে প্রমাণ করে দিক। উনি এত বড় অভিযোগ নিয়ে এসেছেন, সেক্ষেত্রে আমার দিক থেকে, আমার বোনের দিক থেকে আমি বলবো এবং চ্যালেঞ্জ করব যে আমার বোন কোনো লোককে ধরে সে পরীক্ষায় না বসে চাকরি করছে এটা কোনো দিন হতে পারে না। সরকার তাকে চাকরি দিয়েছে, তার নিয়ম নীতি মেনে সব কিছু দেখেই করেছেন। এসএসসি 2014 প্রাথমিক টেট সহ নিয়োগ দুর্নীতির মোট 10টি মামলার তদন্ত করছে সিবিআই এর স্পেশাল ইনভেস্টিগেশন টিম। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, হাওড়ায় গ্রেফতার বিজেপি নেতা। ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানিয়ে উদয়নারায়ণপুর থানার সামনে বিক্ষোভ দেখায় চাকরি প্রার্থীরা। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে নবম থেকে দ্বাদশ, এমনকি 2014 প্রাথমিক টেটেও দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। সাত মাসে মোট 10টি মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে আদালত। তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই পরিস্থিতিতে এবার প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল হাওড়ার এক বিজেপি নেতার বিরুদ্ধে। সুমিত রঞ্জন কাড়ার নামে এই নেতা গত বিধানসভা ভোটে উদয়নারায়ণপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। চাকরি প্রার্থীদের অভিযোগ, প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এই বিজেপি নেতা। অভিযোগ, টাকা দিয়েও চাকরি মেলেনি। তখন বিজেপি নেতার কাছে টাকা ফেরত চান চাকরি প্রার্থীরা। কয়েকজনকে চেকও দেন বিজেপি নেতা। অভিযোগ, সেই চেক বাউন্স করে। এরপরে বিজেপি নেতার বিরুদ্ধে উদয়নারায়ণপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন চাকরি প্রার্থীরা। আমার দুই ভাই ছিল, তা সেখানেতে ওরা চাকরিও টাকা নিয়েছিল 11 লক্ষ টাকা, কিন্তু চাকরি তো করে দিতে পারেনি। তা সেই পরিপ্রেক্ষিতে ওদের টাকা যখন ফেরতের কথা বলা হয়, পাটপাট করে কিছু কিছু করে দিয়েছিল, পরবর্তীকালে টাকা দিতে পারলো না। একটা চেক লিখে দিয়েছিল উদয়নারায়ণপুর শাখায়, স্টেট ব্যাংকের, আমি জমা করি, কিন্তু সেখানে বারে বারে জমা করতে চেক বাউন্স হয়েছে। শুক্রবার রাতে হাওড়া ময়দান এলাকায় বাড়ি থেকে গ্রেফতার করা হয় সুমিত রঞ্জন কাড়ারকে। শনিবার সকাল থেকে সিআইডি তদন্তের দাবিতে উদয়নারায়ণপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে চাকরি প্রার্থীরা। 2015 সালে টাকাটা নেওয়া হয়েছিল, বলেছিল যে এসএসসি তে চাকরি করিয়ে দেওয়া হবে। আমার কাছ থেকে 2 লাখ টাকা নেওয়া হয়েছিল, 1 লাখ টাকা পরবর্তীকালে অনেক তাগাদা মানার পরে 1 লাখ টাকা দিয়েছিল, চেক দিয়েছিল, কিন্তু সেটা আবার ব্যাংকে জমা করার পরে বাউন্স হয়েছে। এরকম বাউন্স খেয়েছে বহু চেক আমাদের উদয়নপুরে পড়ে আছে, কারো টাকা কিন্তু মেটেনি। আমি চাই এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং সিআইডি তদন্ত বা সিট গঠনের মাধ্যমে অবিলম্বে যে শয়ে শয়ে ছেলে মেয়ে প্রতারিত হয়েছে উদয়নপুর, আমতা, জগৎবল্লভপুর, মুন্সিয়াট, খানাকুল, সেই এলাকার ছেলেমেয়েরা যাতে টাকা ফেরত পায় এবং উপযুক্ত দোষী শাস্তি হয়। তখনকার বিষয়, তখন উনি ভারতীয় জনতা পার্টিতে ছিলেন না। আর সবচেয়ে বড় কথা, আইন আইনের পথে চলবে। উনি যদি অন্যায় করে থাকেন নিশ্চয়ই উনি সাজা পাবেন। ক্যান্ডিডেট হয়েছিলেন উদয়নারায়ণপুরে ভারতীয় জনতা পার্টির, কিন্তু ক্যান্ডিডেট হওয়ার পরে কিছুদিন উনি যোগাযোগ ছিল আমাদের সঙ্গে, কিন্তু তারপর থেকে দীর্ঘদিন হলো আমাদের সঙ্গে ওনার কোনো যোগাযোগ নেই। পুলিশ সূত্রে খবর, ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি সহ একাধিক আইনে মামলা রুজু হয়েছে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।